আসসালামু আলাইকুম। পাওয়ার প্ল্যান্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেশের এই দুর্যোগময় মুহূর্তে করোনা ভাইরাসের জন্য আমাদের এই দেশে সব কিছুই স্থগিত। ঠিক তখনই মেরিন টেকনোলজি ছাত্রছাত্রী এবং মেকানিক্যাল রিলেটেড এর সকল ছাত্রছাত্রীর জন্য আমাদের এই চ্যানেলে শিক্ষামূলক এই ভিডিও নিয়ে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেরিন টেকনোলজির ষষ্ঠ পর্বের একটি অন্যতম সাবজেক্ট মেরিন অক্সিলারি সিস্টেম অ্যান্ড হাইড্রোলিক মেশিনারিজ। মেরিন অক্সিলারি সিস্টেম, মেরিন অক্সিলারি সিস্টেম বলতে কী বোঝায়? আমরা সাধারণত মেরিন অক্সিলারি সিস্টেম বলতে শিপে বা পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনের জন্য যে ধরনের পাইপিং সিস্টেম বা সরঞ্জাম সমূহ যথাযথ পরিচালনা করার জন্য যে সকল অক্সিলারি সিস্টেম কাজ করা থাকে সেই সিস্টেমগুলোকেই মেরিন অক্সিলারি সিস্টেম বলে। যেমন স্টার্টিং সিস্টেম, কুলিং সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, ফুয়েল সিস্টেম, লুব এবং কন্ট্রোল অয়েল সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। আমরা আজকে এই মেরিন অক্সিলারি সিস্টেম অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি সাবজেক্টের প্রথম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়েছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে থাকছে ক্লাসিফিকেশন অফ পাম্প। পাম্প এবং পাম্পের পরিচিতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাম্প যে যন্ত্র বা ডিভাইস দ্বারা কোনো তরল পদার্থকে অপেক্ষাকৃত উঁচু স্থান বা উচ্চ চাপের স্থানে উত্তোলন বা প্রবাহিত করা হয় তাকে পাম্প বলে। এক কথায় আমরা বলতে পারি যে যন্ত্র দ্বারা কোনো তরল বা গ্যাসীয় পদার্থকে অপেক্ষাকৃত উঁচু স্থান বা উচ্চ চাপের স্থানে উত্তোলন বা প্রবাহিত করা হয় তাকে পাম্প বলে। পাম্পের প্রকারভেদ, পাম্প সাধারণত দুই প্রকার, সেন্ট্রিফিউগাল পাম্প, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বা রেসিপ্রোকেটিং পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প যে পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল সৃষ্টি করে পানি বা লিকুইড উত্তোলন করা হয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে। অর্থাৎ একটি পাম্প যা কেন্দ্র বিমুখী বলের ক্রিয়া পানি বা অন্য তরলের নিম্নস্তর থেকে উচ্চ স্তরে তুলে দেয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প হিসেবে পরিচিত। শিপে এ নানাবিধি প্রক্রিয়া ক্ষেত্রে বর্তমানে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রয়োগ অনেক। এছাড়া কৃষিকাজ, সেচ, পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে শিল্প তরল সরবরাহে এবং হাইড্রোলিক লিফট সহ আরও অনেক জায়গায় এ জাতীয় পাম্প ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগাল পাম্পের শ্রেণীবিন্যাস, সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে বিস্তারিত। এক নম্বর বলিউড পাম্প, ডিফিউজার পাম্প, রিজেনারেটিভ পাম্প, অক্সিয়াল ফ্লো পাম্প, পেরিপ্যারাল পাম্প, টারবাইন পাম্প, প্রোপেলার টাইপ সেন্ট্রিফিউগাল পাম্প, মিক্সড ফ্লো সেন্ট্রিফিউগাল পাম্প, ইনলাইন পাম্প, ডাবল সাকশন পাম্প, এন্ড সাকশন পাম্প, হরিজন্টাল পাম্প, ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প, সাবমার্সিবল পাম্প, সেলফ প্রাইমিং পাম্প ইত্যাদি আরও বিভিন্ন প্রকার পাম্প রয়েছে সেন্ট্রিফিউগাল এর শ্রেণীবিন্যাসে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের হচ্ছে যে পাম্পের চলমান অংশটি রেসিপ্রোকেটিং অর্থাৎ অগ্র পশ্চাৎ গতিতে চলে তাকে রেসিপ্রোকেটিং পাম্প বলে। এই ধরনের পাম্প বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন রেসিপ্রোকেটিং পাম্প, রোটারি পাম্প। রোটারি পাম্প আবার দুই প্রকার, যথা স্ক্রু পাম্প, গিয়ার পাম্প। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের
অন্য অন্য প্রকারগুলো হচ্ছে র্যাম টাইপ পাম্প, স্টিম পাম্প।